বন্ধুরা আজকে কচেসে গেছি ডি মিউজিক আছে ডি মিউজিক এসেছে এখানে জায়গাটার নাম কি বলবো আপনি আর সামনে তো মন্দিরটা আছে, তো পুজো হচ্ছে মনে থাকিও, তো চলো দেখাই কিরম কি বাজাচ্ছে আর মন্দিরটা দেখাচ্ছি, চলো মন্দিরটা। তো এই পুজোর উপলক্ষেই এত বড় সেটআপটা নিয়ে এসছে, তো পুজো যেহেতু দুপুরবেলা হবে তো এখন সব যোগাযোগ হচ্ছে, তো বক্সটা এখানে দেখতে পাচ্ছ, তো চলো দেখাই কিরমকে বাজাচ্ছে ডি মিউজিক। তো মোটামুটি পপের যুগেতে প্লাস মডেল নিয়ে কিন্তু ভালো রকম রেজাল্ট করেছে, আর যেটা লং থ্রো যেটা হচ্ছে না সেটা খুবই সুন্দর হচ্ছে, কেননা আমরা নকুন্ডা থেকে শুনে এসেছি, মানে যেমন বাজছে এমন বাজছে, যেমন মনে হচ্ছে যে আমাদের এলাকাতেই বাজছে, কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে রাস্তা যেখানে বাজছে, এটা হাজি ফুটে মহিষাগড়। তো দেখে নাও কিরম কি বাজছে, স্পিকার চেক দিয়েছে, আর এখানে তো অ্যাম্পলিফায়ার দেখা, চলো আর রয়েছে তোমার এটিআই প্রো আছে 1200, আর ডেকে নাও ডটটা, কদম রখ দূ আর ডিজে বালো কাজ কিসমত ফুট যাতা হ্যাঁ জিস গলি और जिस चौराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है, और तो और वहाँ के लोग बस यही कहते हैं लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा, क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह। डी म्यूजिक प्रेजेंट राधा नगर से অপারেটর অজয় এন রাকেশ ভাই আ গয়া আই এম টু ওভার।
want I say? এখন কি বাজালো অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা তোমাদেরকে অগ্রিম একটা নিমন্ত্রণ করে দিচ্ছি বক্স কম্পিটিশন দেখার জন্য আমাদের গ্রামেতে। দোলের মানে দোলের দিনে বক্সগুলো বাজবে সব, মানে আমাদের চাচুরির দিনে বক্স আনতে যাবো, সব এরকম ভিডিও পাবে তোমরা। আর এই দেখতে হচ্ছে বক্স কম্পিটিশন বাবু যাচ্ছে, এতে পাওয়া দরকার সেটা বাসবে, এতে পাওয়া আসবে 4:40 নিয়ে আসবে নিউ কলকাতা সাউন্ড। আর আমাদের পাড়াতে আসবে দি ইলেকট্রনিক্সের কথা আসবে 8টা বক্স আসবে। তো আর আমাদের পাড়াতে আসবে তোমার দি ইলেকট্রনিক্স 6 পিস নিউ মানে একদম 60 নিয়ে আসবে। আর একটা আছে তোমার 15 সাউন্ড থাকবে, 15 সাউন্ডে বোধ হয় 6টা নাকি 4টে 40 থাকবে। তো নকুন্ডা গ্রামে দোল, যদি না দোল তো যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে। দেখতে চাও বলতে কি, এখানে তবে মানে রাতের দিকে যে বম প্রোগ্রামটা হয় তো আর মেলা হয় প্রচুর ভালো রকমই হয়, তো যারা যে জানো তো অবশ্যই আসবে তারা, আর যারা জানো না অবশ্যই আসার চেষ্টা করবে। আমি লোকেশন দিয়ে রাখবো, তো অবশ্যই আসলে আমার সঙ্গে দেখা হবে, কেননা আমার বাড়ির কাছেই হচ্ছে একদম পুজোটা। তো সকলেই আসার চেষ্টা করো। তো এখানে শেষ করছি ভিডিওটা, পরে ভিডিও দেখা হচ্ছে, চলো।